এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মার্কুইস স্ট্রিটে, যে অফিসে বসেই কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল ধৃত শঙ্কর আঢ্য। এই সমস্ত সংক্রান্ত তথ্য দেবো আপনাদেরকে আজকে এই কন্টেন্টের মাধ্যমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে একেবারে বলা যায় মার্কুইস স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি 1/1A, এটা হচ্ছে অ্যাড্রেস। মার্কুইস স্ট্রিট আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, এই হচ্ছে তার কোম্পানি। ধৃত শঙ্কর আঢ্যর এই হচ্ছে সেই কোম্পানি যেখানে বড় বড় করে লেখা রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, অর্থাৎ এখানেই কিন্তু কোটি কোটি টাকা বিদেশি মুদ্রায় ট্রান্সফার করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। কে করেছিল? শঙ্কর আঢ্য, যিনি কিনা ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত, ইডির হাতে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই কোম্পানিতে বসেই প্রায় 2500 বেশি টাকা, যেটা প্রায় 24,000 কোটি টাকার এই যে টাকা যেটা তার কোম্পানিতে ঢুকেছিল, সেই টাকা বৈদেশিক মুদ্রায় ট্রান্সফার করা হয়েছিল। যেমন ইউরো বা ডলার, এই ধরনের বৈদেশিক মুদ্রায় এভাবেই টাকা দিনের পর দিন ধরে ট্রান্সফার করা হয়। এবং এই মানি লন্ডারিং কেসে একেবারে বলা যায় যে ধৃত শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই বিষয়ে কিন্তু কিছুই জানাতে পারেননি শঙ্কর আঢ্য। তাই এই মুহূর্তে তার যে সংস্থা, যে সংস্থার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই সংস্থাকে সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এইখান থেকেই, এই অফিস থেকেই প্রত্যেকটা দিন একেবারে প্ল্যান মাফিক টাকাগুলোকে, যে টাকাগুলো ব্যাংকে ঢুকতো, সেই সমস্ত টাকাগুলোকে বৈদেশিক মুদ্রায় ট্রান্সফার করে দেওয়া হতো, মানে ফরেন কারেন্সিতে ট্রান্সফার করে দেওয়া হতো। ইতিমধ্যে সিল করা হয়েছে, দেখুন সেই অফিস সিল করে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। তালা ঝুলছে, একেবারে বলা যায় যে শক্তভাবে সিল করা হয়েছে যাতে না কোনোভাবে ভাঙা যায়। শুধুমাত্র তাই নয়, এই সিলের পাশাপাশি এই যে অফিস, বাইরে কিন্তু নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাটেনশন বলে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে যে এটা পুরোপুরি মানি লন্ডারিং কেসে এই যে প্রেমিসেস, এই প্রেমিসেসটাকে সিল করা হয়েছে একেবারে সেই 5 তারিখ। সাইন রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার কিন্তু অথরাইজ যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পও মেরে কিন্তু সেই নোটিশ দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে 5/1/2024, অর্থাৎ 5ই জানুয়ারি তার যে সংস্থা, তার সেটাকে সিল করা হয়েছে। ইতিমধ্যেই এই যে সংস্থা, তার বিরুদ্ধেও কিন্তু মামলা করেছে ইডির আধিকারিকরা। কেন? তার কারণ এখান থেকে তো দুর্নীতির একেবারে বলা যায় আঁতুর ঘর। কলকাতায় বসেই কোটি কোটি টাকা বিদেশি মুদ্রা ট্রান্সফার করা হয়েছে এবং যার মাথা ছিল শঙ্কর আঢ্য। তার যারা পরিবারের লোকজন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে যারা এই সংস্থার যারা কর্মী তারা কিন্তু জানিয়েছেন যে আসল ডিরেক্টর ছিলেন এই শঙ্কর আঢ্য, যার সঙ্গে ইতিমধ্যে রেশন দুর্নীতির একেবারে পরিষ্কার যোগসাযোগ প্রমাণ হয়েছে। এবং তারই সঙ্গে ইডি তদন্তকারী আধিকারিকরা এর একদম শিকড় খোঁজার জন্য মাঠে ময়দানে নেমে পড়েছেন। আরও তথ্য কার্যত সামনে আসছে, এখন আরও প্রশ্ন ঘনাচ্ছে। এই যে অফিসে বসে দিনের পর দিন দুর্নীতি হয়েছে, দিনের পর দিন গরিবের পেটের ভাত মারা হয়েছে, গরিবের পেটের চালের টাকা মারা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত? ইতিমধ্যে রেশন দুর্নীতিতে আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক তো অ্যারেস্ট হয়ে গিয়েছেন, সেই নিয়েও তদন্ত চলছে। এবার কিন্তু এই শঙ্কর আঢ্যর সঙ্গে কিন্তু এই এত টাকা তছরুপ হয়েছে, যেহেতু রেশন দুর্নীতির একটা যোগসাযোগ পাওয়া যাচ্ছে। তাই মাথাটাকে এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে? এই বিদেশি মুদ্রা অর্থাৎ ফরেন কারেন্সিতে টাকাগুলোকে, যে টাকা ব্যাংকে ঢুকতো কোটি কোটি টাকা, সেই টাকা ট্রান্সফারে আর কারা জড়িত রয়েছে? আর কারা সাহায্য করেছিলেন এই শঙ্কর আঢ্য এই ধরনের ব্যক্তিদেরকে? প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন খুঁজছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এই ছবি উঠে এলো এই মুহূর্তে মার্কুইস স্ট্রিট থেকে, একেবারে কলকাতার বুকে, যেখান থেকে এই টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে, এই টাকাগুলোকে ফরেন কারেন্সিতে ট্রান্সফার করা হয়েছে। এই সমস্ত বিষয়ে আরও তথ্য, আরও তদন্ত হবে, আরও তথ্য সামনে আসবে। তবে নজর রাখতে হবে আপনাদেরকে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, যে কোনো খবর, যে কোনো ব্রেকিং নিউজের জন্য আপনার শুধুমাত্র নজর থাক রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।